स्टार्ट हो जाए तो रिकॉर्डिंग। সবিক ওকে ঠিক আছে। তো দেখ, তোরা সবাই তো জানিসই যে আজকের ওয়েবিনারটা হচ্ছে গিয়ার্স এর উপর। এবার গিয়ার্স রিলেটেড আমি কয়েকটা কোয়েশ্চেন কথা বলি। দেখ, তোরা অনেকেই জানিস বা কেউ কেউ হয়তো জানিস না যে আমি স্টুডেন্টস অটোমোবাইল ক্লাব মানে স্যাকের ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং টিমের লিডার। তো আমার এই যে টিমটা মানে এই ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং, তো একটা অটোমোবাইলের যে ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং পার্ট থাকে, এই পার্টে গিয়ার্স এর অনেক অ্যাপ্লিকেশন আছে। ইনফ্যাক্ট গিয়ার্স মেনলি এই পার্টটাতেই লাগে একটা অটোমোবাইলের। তো এই জন্য আমি জবে জবেই হয়েছিলাম ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং টিমের লিডার। তো তারপর থেকে আমার এই প্ল্যানটা ছিলই যে আমি গিয়ার্স এর ওপর কিছু ওয়েবিনার্স নেবো। বাট অ্যাট ফার্স্ট আমার যে প্ল্যানিংটা ছিল যে আমি যেরকম ভাবে তোরা কনভেনশনালি দেখিস যে আমাদের ক্লাবের যে কোনো ওয়েবিনার যেভাবে হয়, যে কোনো পিপিটি প্রেজেন্ট করে সেই পিপিটিটাকে এক্সপ্লেন করা, এইভাবে হয়। তো ফার্স্টে তো এরকমই প্ল্যান ছিল যে গিয়ার্স এর ওপর এরকম আমি ওয়েবিনার নেবো, কারণ গিয়ার্স রিলেটেড যদি কারোর নলেজ ঠিকভাবে না থাকে তাহলে সে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে না। আর তোরা সবাই জানিস যে আমাদের ক্লাবের মেন গোল হচ্ছে গো কার্ট বানানো, গো কার্ট বা F1 যে ভেহিকেল সেরকম কিছু একটা বানানো। তো এই প্রজেক্টটায়, এত বড় একটা প্রজেক্টে কাজ করতে গেলে গিয়ার্স রিলেটেড নলেজ অবভিয়াসলি দরকার। তো সেই কারণে আমি গিয়ার্স রিলেটেড নলেজ প্রোভাইড করার জন্যই এই প্ল্যানিংটা করেছিলাম। পাশাপাশি যারা মেকানিক্যালের আসিস তাদের একাডেমিক্সেও হেল্প হবে। তার রিজন হচ্ছে গিয়ার থার্ড ইয়ারের পুরো এন্টায়ার থার্ড ইয়ার জুড়েই আছে মেকানিক্যালের। ফিফথ সেম এন্ড সিক্সথ সেম, ফিফথ সেমে থিওরি অফ মেশিন বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের মধ্যে গিয়ার্স, গিয়ার্স এর উপর দুটো চ্যাপ্টার আছে। আর পরের যে সেমিস্টার সিক্স সেমে মেশিন ডিজাইন বলে যে সাবজেক্টটা আছে সেখানেও গিয়ার্স আছে। তো তাদের মেকানিক্যালদের একাডেমিক্সেও হেল্প হবে। এছাড়া যারা মেকানিক্যাল নয়ও তারাও, যারা যারা আমাদের ক্লাবের এই গোকার্ট প্রজেক্টের উপর কাজ করতে চায়, এছাড়াও যাদের নলেজ নেওয়ার ইচ্ছা আছে গিয়ার্স রিলেটেড, বিকজ গিয়ার্স প্রচুর জায়গাতে অ্যাপ্লাইড হয়, গিয়ার্স এর অ্যাপ্লিকেশন একটা হিউজ রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন আছে গিয়ার্স এর, তো তাদের সবারই হেল্প হবে। দ্যাটস ওয়াই আমি প্ল্যানটা করেছিলাম যে গিয়ার্স এর উপর আমি ওয়েবিনার নেবো। বাট ফার্স্টে যেরকম প্ল্যান ছিল বললাম যে পিপিটি প্রেজেন্ট করে ওয়েবিনার নেওয়া, সেটাকে আমি চেঞ্জ করে প্ল্যানটাকে একটু বদলালাম। বিকজ এই যে আমাদের, তোরা জানিস যে ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগে অবধি খুব একটা সেরকম ভিডিও আপলোড হয়। তো আমাদের ক্লাবের রিচটা বাড়ানোর জন্য আমি যদি ভাবলাম যে আমি যদি ভিডিওস বানাই, তাহলে ভিডিওস বানিয়ে সেই ভিডিওটাকেই আলাদা করে প্রেজেন্ট করে ওয়েবিনার নিই। তো সেক্ষেত্রে একদিক থেকে যেমন ইউটিউবের রিচটা বাড়বে, আমাদের ক্লাবের রিচটা বাড়বে, পাশাপাশি ওয়েবিনারও নেওয়া হবে, নলেজও প্রোভাইড করা হবে। তাছাড়াও ইন ফিউচার যখন আমি থাকবো না এই কলেজে, আমি যখন পাস আউট করে বেরিয়ে যাব, তখনও এই আমি আমি যে ভিডিওগুলো বানিয়ে দিয়ে যাব সেগুলো অনেকের হেল্প করবে, অনেককে হেল্প করবে, ইভেন নট অনলি আমাদের কলেজে অন্যান্য অনেক স্টুডেন্টকেই হেল্প করবে আমার এই ভিডিওগুলো। সো এত কিছু ভেবেই আমি ভিডিও বানানোর প্ল্যান করেছিলাম গিয়ার্সে। তো অ্যাট লাস্ট ভিডিও বানানো স্টার্ট করেছি। ফার্স্ট ভিডিওটা অলমোস্ট রেডি, বলতে পারিস রেডি হয়েই গেছে, দু একটা চেঞ্জেস বাকি আছে, সেই চেঞ্জেসগুলো হওয়ার পরেই আমি ইউটিউবে আপলোড করব ভিডিওটা। বাট আপাতত যতটা রেডি হয়েছে সেই ভিডিওটাকেই আমি আজকে তোদের সামনে দেখাবো। সেই ভিডিওটা দেখিয়েই আমি ওর মধ্যে যা কিছু থাকবে সেগুলোকে এক্সপ্লেন করব। আরও একটা কথা বলতে চাই, এই যে ভিডিওগুলো আমি বানাবো, এই ভিডিওগুলো খুব লম্বা লেন্থের ভিডিও হবে না, বিকজ তোরা সবাই জানিস যে লম্বা অনেক হয়ে গেলে কোনো ভিডিও সেটা অনেকেই পুরোটা দেখতে চায় না। তো সেই কারণে আমি শর্ট শর্ট ভিডিও বানাবো, ওই তোর 7-8 মিনিটের এরকম ভিডিওসগুলো হবে। তো অল্প অল্প করে ইনফরমেশন তার মধ্যে দেওয়া থাকবে। তো আপাতত ফার্স্ট ভিডিওটাই বানানো হয়েছে। তো এই ভিডিওটা মধ্যে আমি একদম বেসিক্স মানে গিয়ারের নেসেসিটি কোথায়, সেই কিভাবে গিয়ার্স আসছে, গিয়ার্স এর দরকারটা কেন পড়ছে সেইটা ফার্স্টে বলবো। তারপর আমি গিয়ার্স এর কিছু টার্মিনোলজিস বলবো, সেটা আমি ভিডিওটায় দেখিয়েছি এগুলো। আর তার সাথে ভিডিওতে
নেই এমন একটা পার্টও বলবো আজকে আমি ওয়েবিনার না, যেটা হচ্ছে কিছু টাইপস অফ গিয়ার্স নিয়ে বলবো। এই টাইপস অফ গিয়ার্স নিয়েও আমি ভিডিও বানাবো, বাট তার আগে আমি আরো কিছু ভিডিওস বানাবো গিয়ার্স এর উপর, যেগুলো বানানোর পর তারপর টাইপস অফ গিয়ার্স নিয়ে ভিডিও বানাবো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার হ্যাঁ, তোদেরকে যেরকম বললাম যে এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে কিছু চেঞ্জেস এখনো বাকি আছে, সেই চেঞ্জেস গুলো হয়ে গেলে আমি আলটিমেটলি ইউটিউবে আমাদের ক্লাবের চ্যানেল থেকে আপলোড করব, আর সেই লিঙ্কটা তোদের সবাইকে আমি পাঠিয়ে দেবো। তোরা অবশ্যই দেখিস ভিডিওটা, লাইক করিস, শেয়ার করিস, কমেন্ট করিস। তো আমি আমার মেইন কথায় আসি। আচ্ছা, তোরা আমাকে এটা বল যে যারা ফার্স্ট ইয়ার আছিস, অ্যাকচুয়ালি তোরা ফার্স্ট ইয়াররা মেকানিক্যালদের যেদিন ইয়ে ছিল, ইন্ডাকশন ছিল, সেদিন কেউ কেউ রিকোয়েস্ট করেছিলি যে তোরা একটা ডেমো ওয়েবিনার চাস। তো সেই কারণেই আমি আজকের ওয়েবিনারটা ফার্স্ট ইয়ারদেরকেও ইনভাইট করেছি আজকের ওয়েবিনারে, যাতে এটা এটা তাদের জন্য একটা ডেমো হয়ে যাবে। আর যেহেতু আমি একদম বেসিক্স নিয়ে কথা বলেছি গিয়ার্স, তো তাদের বুঝতেও কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট ইয়াররা আমাকে একটা কথা বল, বা সেকেন্ড ইয়ারও যারাই আছিস, যদি কেউ না জেনে থাকিস, বল যে শ্যাফ্ট কি, শ্যাফ্ট কি জিনিস, এই সম্বন্ধে যদি কারোর কোনো আইডিয়া না থাকে তাহলে সে বল। দাদা আমি জানিনি। আচ্ছা আচ্ছা, আর বাকিরা সবাই জানিস শ্যাফ্ট কি? না দাদা, আচ্ছা আচ্ছা, সেকেন্ড ইয়ারদের মধ্যে থেকে বলতো কে কে জানিস? আর বাকি যারা জানিস বল। অনির্বাণ জানিস বললি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বল দেখি যে শ্যাফ্ট কি। তো শ্যাফ্ট একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে ওই ইঞ্জিন থেকে ওই টর্কটা হুইলসে প্রোভাইড করে। আমি হুইলস এর কথা বলছি না, আমি যে কোনো জায়গার আর কি, শ্যাফ্ট এক কথায় কি ধরনের জিনিস, শ্যাফ্ট রিলেটেড আইডিয়া। শ্যাফ্ট হচ্ছে একটা পাওয়ার ট্রান্সমিটিং এলিমেন্ট, টর্ক ট্রান্সমিট করে, রোটেটিং এলিমেন্ট। ইউজুয়ালি সার্কুলার ইন ক্রস সেকশন হয়। আচ্ছা তো এটা এটা মুভমেন্টটা কেমন হয়? রোটেট করে। আচ্ছা, রোটেট কোন অ্যাক্সিস এর অ্যাবাউট রোটেট করে? কোর সেন্ট্রাল অ্যাক্সিস এর বরাবর, মানে যেটা মানে লংগিটিউডিনাল অ্যাক্সিস, অ্যাক্সিস প্যারালাল টু সার্কুলার সেকশনের যে সেন্ট্রাল অ্যাক্সিস সেটা বরাবর। ঠিক। তো আশা করি এটা সবাই এখন বুঝতে পারছিস। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা যারা অ্যানসার দিল ঠিকই অ্যানসার দিয়েছে, যে শ্যাফ্ট হচ্ছে ওয়ান টাইপ অফ রড বলতে পারিস একটা, যেটার তোরা জানিস যে ক্রস সেকশন যেটা হবে সেটা সার্কুলার হবে, আর এটার একটা লেন্থ থাকে মোটামুটি, একটু মানে খুব ছোট লেন্থের হয় না ইন জেনারেল, আর এটা রোটেট করে বেসিক্যালি। তো রোটেটটা কোন অ্যাক্সিস এর অ্যাবাউটে করে, সেই অ্যাক্সিসটা হচ্ছে ওর যে লংগিটিউডিনাল অ্যাক্সিস, দ্যাট মিনস ওর যে সার্কুলার ক্রস সেকশন, সেই সার্কেলটার মিডিল মানে সেন্টার দিয়ে যদি আমি ওই পুরো রডটা লেন্থ বরাবর একটা লেন্থের প্যারালাল যদি একটা অ্যাক্সিস ইমাজিন করি, তো সেই অ্যাক্সিস এর অ্যাবাউটে শ্যাফ্ট রোটেট করে। আর রোটেট করার মাধ্যমে এর মেইন পারপাস হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করা। এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা আপাতত এটুকু বল যে যারা যারা বলছিল যে শ্যাফ্ট কি জানিস না, তারা বুঝতে পেরেছিস এত শ্যাফ্ট কি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, কেউ যদি এখনো বুঝতে না পেরে থাকিস তাহলে বল। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তোরা আমাকে এবার বল যে শ্যাফ্ট দিয়ে যারা যারাই বললি যে পাওয়ার ট্রান্সমিশন করা যায়, বা যারাই জানিস যে পাওয়ার ট্রান্সমিশন করা যায়, পাওয়ার ট্রান্সমিশন কি করে করা যাবে? জিনিসটা ঘুরছে এটা তো বুঝলাম, যে রোটেট করছে এটা বুঝলাম, বাট এরপর পাওয়ার ট্রান্সমিশন কি করে করা পসিবল? গিয়ার্স দিয়ে, শ্যাফ্টের একটা এন্ড, মানে যদি শুধু শ্যাফ্ট দিয়ে বলি তাহলে শ্যাফ্টের একটা এন্ড যদি আমরা রোটেট করে তাহলে অন্য এন্ডটাও রোটেট হবে, এইভাবে পাওয়ারটা ট্রান্সমিট। তাহলে তো আমাকে তো আমি মানে অন্য শ্যাফটে কি করে পাওয়ার ট্রান্সমিশন করব? বললাম তো গিয়ার্স দিয়ে। হ্যাঁ, আর কত কি বললি? গিয়ার্স দিয়ে, বেল্ট পুলি এই সব কিছু ব্যবহার করতে হবে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে এই রিলেটেড বিষয়? গিয়ার্স আর কিছু জয়েন্টস টাইপ অফ জিনিস দিয়ে কি সৌভিক বলে কি একটা বলতে গেলি?
আচ্ছা, তো আমি তোদেরকে প্রথমে আরেকটা কথা বলছি, দেখ আমার ল্যাপটপটা একটু গন্ডগোল করছে, যে কারণে আমি মোবাইলে করছি পুরো ওয়েবিনারটা। তো আশা করি কোনো অসুবিধা হবে না তাতেও, কারণ আমি তো কোনো পিপিটি প্রেজেন্ট করছি না, ভিডিওটাই দেখাবো। তো আমার স্ক্রিনটা তোরা দেখতে পাচ্ছিস কিনা একটু বলিস, দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? ওকে, তোরা দেখ এই যে ফটোটা দেখতে পাচ্ছিস, এই ফটোতে দেখ আমি দুটো শাফট দেখিয়েছি, শাফট ওয়ান শাফট টু। তো এখানে এই যে শাফট ওয়ান যেটা আছে এটাকে রোটেট করানো হচ্ছে, তো এবার শাফট টু কে আমি রোটেট করাতে চাইছি। তো এবার আমি কোথায় কিভাবে গিয়ার লাগাবো, যারা যারা গিয়ার বললি তারা বল। আচ্ছা, তো আমি যদি এরকম কিছু করি, এরকম যদি কোনো জিনিস লাগাই, দেখ শ্যাফটটা বুঝতে পারছিস, শ্যাফ দুটো দেখ এখানে যেটা করেছি আমি, দুটো শ্যাফটকে যে কোনো একটা শ্যাফটকে ঘোরাচ্ছি, তুই যে কোনো একটাকে বলতে পারিস ঘোরানো হচ্ছে, হ্যাঁ তো অন্যটা ঘুরবে। বাট এটা কি কোনো গিয়ার না? এটা গিয়ার না, গিয়ার না, উইল। কেউ বলতে পারবি এটা কি গিয়ার নয় তো এটা কি? ডিস্ক কিছু টাইপ অফ, এটা একচুয়ালি ফ্রিকশন উইল বলা হয়। না না ওরকম কিছু না, এমনি জাস্ট হুইল বলতে পারি, সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল এমন একটা অবজেক্ট যেটাকে এরকম ভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি এবার আমার ভিডিওটা দেখাচ্ছি, সাউন্ড আসছে কিনা বলবি। সাউন্ড আসছে না? তাহলে কি আমার সাউন্ডটা অফ করতে হবে মনে হচ্ছে, না আমার ভয়েস এর ইয়েটা আসছে, অনেক আস্তে আসছিল। এখন তো আরোই আসছে না, আমি আমার সাউন্ডটাকে অনেক বাড়িয়ে দিয়ে দেখছি। দাদা হেডফোনটা ইউজ করলে কি সাউন্ড আসে এরকম শেয়ার করার সময়? দেখা যাক এটা কি হয়। আসছে এবার? আচ্ছা দাঁড়া, এবার শুনতে পাচ্ছিস এবার কিছু? আচ্ছা স্যার অসুবিধা হবে না, দেখ অসুবিধা হবে না, তার রিজন হচ্ছে আমি তোদেরকে মুখেই যা বোঝানোর বোঝাবো, এখানে ভিডিওতে আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো তোরা ভিডিওটা আমি যখন ইউটিউবে দেবো তখন সেগুলো শুনতে পাবি, ঠিক আছে? আমি এমনিতে ওই ভিডিওতে কিছু চেঞ্জেস এখনো দরকার আছে, সেই চেঞ্জেস গুলো অল্প, খুবই অল্প চেঞ্জ দরকার আছে, সেগুলো করার পর ইউটিউবে যখন আপলোড করব সেগুলো আমি শেয়ার করে দেবো তোদের কাছে, সেই লিঙ্কটা তোরা তখন এটা শুনিস, তখন সেখানে তোরা এক্সপ্লেনেশন যা আছে সেটা শুনতে পাবি। আপাতত আমি যা কিছু এক্সপ্লেন করছি সেটা তো মুখেই এক্সপ্লেন করছি, তো এখানে এটা দেখতে পাওয়াটাই এনাফ, ঠিক আছে? তো দেখ ফার্স্টে আমি এখানে ফ্রিকশন হুইলস এক্সপ্লেন করেছি, যেটা আমি একটু আগেই বললাম। দেখ
দেখ তোদেরকে যেরকম আমি বললাম যে ফ্রিকশন হুইল যেরকম আমি দেখালাম তোদেরকে, যে দুটো শ্যাফট আছে, দুটো শ্যাফটের মধ্যে আমি পাওয়ার ট্রান্সমিশন করতে চাইছি একটা শ্যাফট থেকে আরেকটা, একটা শ্যাফট ঘুরছে, সেই যে সার্কুলার মোশনটা, সেই মোশনটাকে আমি অন্য একটা শ্যাফটে ট্রান্সমিট করতে চাইছি। সেই কারণে আমি কি করেছি, দুটো দুটো শ্যাফটের ওপরেই আমি কিছু মানে হুইলস লাগিয়েছি, এক কথায় যে হুইলস গুলোর যে সারফেসটা, সেই সারফেসটা কিন্তু প্লেন সারফেস, হুইলস দুটো যে সারফেস সেগুলো কিন্তু প্লেন সারফেস, তো মানে গিয়ার্স এর মতো নয়। গিয়ার্স এ তোরা যেরকম জানিস যে টিথ থাকে, এরকম কোনো টিথ নেই, তো এরকম দুটো সারফেস একে অপরের গায়ে লেগে আছে, আর একটা শ্যাফট তো ঘোরার সাথে সাথে অন্য শ্যাফটটাকে ঘোরাচ্ছে এইভাবে। এবার এর নেক্সট যে বিষয়টা আসছে যে যদি আমরা একটু বেশি অ্যামাউন্টের পাওয়ার ট্রান্সমিশন করতে চাই, মানে একটু বেশি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে হয়তো, যেটা মানে যে শ্যাফটটাকে আমি ঘোরাচ্ছি সেই শ্যাফটটা, তো সেক্ষেত্রে ইউনিফর্ম পাওয়ার কি ট্রান্সমিশন হবে, তোদের কি মনে হয়? না, সম্ভব হবে না। আচ্ছা, তো হবে না তো কি হবে? কম পাওয়ার ট্রান্সমিট হবে। সেটা কি করে, মানে কি কি রিজনে? মানে ওটা স্কিড কেটে যেতে পারে, মানে একটা হুইল আরেকটা হুইলের সাথে, তো দ্যাটস হোয়াই স্লিপ করবে, ওটা যতটা ঘুরবে ওটা ততটা নাও ঘুরতে পারে সেক্ষেত্রে। ঠিক ঠিক ঠিক, স্কিড করবে। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, যেটা যে শ্যাফটটাকে আমি ঘোরাচ্ছি সেই শ্যাফটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু স্কিড করবে, ইউনিফর্ম পাওয়ার ট্রান্সমিশন হবে না। কারণ দুটো হুইলস তোরা বুঝতেই পারছিস যে তাদের যে সারফেসটা সেটা কিন্তু একটা প্লেন সারফেস, স্মুথ সারফেস, সেটাকে যদি কেউ কিছু এক্সটেন্ট অব দি রাফ করেও দেয়, তাও সেটা আলটিমেটলি স্কিডই করবে যদি একটু বেশি পাওয়ার ট্রান্সমিশন করতে যাই। তো এইখানেই দরকার পড়ছে গিয়ারসের। গিয়ারসে কি করা হচ্ছে, এই যে হুইলস গুলো আছে হুইলসটা একই রকম থাকবে, বাট হুইলস এর গায়ে আমরা কি করব, কিছু টিথ লাগিয়ে দেবো, টিথ বানিয়ে দেবো, যার ফলে কি হবে তো এরপর দেখতে পাবি গিয়ারসে কি করা হচ্ছে। এখানে এখানে ভিডিওটা দেখতে পাবি। এই যে দেখ, এই যে এখানে টিথ গুলো দেখানো হয়েছে, যে গিয়ারস এর এই যে হুইলটা, হুইলের ওপর টিথ কিছু বানানো হয়েছে, যে টিথ গুলোর মাধ্যমে ইজিলি পাওয়ারটাকে এবার ইউনিফর্ম পাওয়ার ট্রান্সমিশন করা যাবে। দেখ আমি এখানে কিছু গিয়ারস এর জাস্ট কিছু ভিডিওস দেখিয়েছি কিভাবে গিয়ারস ওয়ার্ক করে। ওকে, তো আপাতত তোরা বুঝতে পারলি যে কি হচ্ছে, মানে গিয়ারস কি করছে? এক কথায় ফ্রিকশন হুইলস এর ওপর আমরা এমন কিছু তোর প্রজেকশনস বানিয়েছি, যার ফলে কি হয়েছে যে দুটো ফ্রিকশন হুইলেরই ওরকম, যেগুলোকে টিথ বলা হচ্ছে, তো ওই টিথ গুলো একে অপরের সাথে ইনমেশ আছে, মেশ হয়ে আছে, তো মেশ হয়ে থাকার জন্য যেটা হচ্ছে এর মধ্যে কোনো রকম স্কিড করে যেতে পারে না, এখানে একটা ইউনিফর্ম পাওয়ার ট্রান্সমিশন করা যাবে। যদি আমরা বেশি পাওয়ার ট্রান্সমিশন করতে যাই তখনও, মানে এক কথা যদি বেশি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরে, তখনও ইজিলি ইউনিফর্ম পাওয়ার ট্রান্সমিশন করা পসিবল গিয়ার্স এর মাধ্যমে। আচ্ছা, এতদূর অব্দি কারো কোনো কোশ্চেন আছে?
তো এরপর আমি কিছু গিয়ারের টার্মিনোলজি তাদেরকে দেখাবো। দেখ এখানে দেখতে পাচ্ছি সেই এই ড্রয়িংটা আমি করেছি, এটা আমি নিজেই করেছি এই ড্রয়িংটা। তলায় দেখ আমি তোর ক্রস সেকশনাল ভিউটা দেখিয়েছি, অ্যাকচুয়ালি এগুলো গিয়ারসই, কিন্তু গিয়ারসের আমি টিথ গুলো এখানে দেখাইনি, জাস্ট ফ্রিকশন হুইল টাইপস দেখিয়েছি জিনিসটাকে। ঠিক আছে, মানে এরকমটা করা হয় যে ধর যদি দুটো কোনো মানে দুটো গিয়ার থাকে, তো দুটো গিয়ার ধর মেশড হয়ে আছে, ঠিক আছে, তো এই কন্ডিশনে আমি ওই দুটো গিয়ারেরই ওই তোর টিথের কোনো একটা মিডিল পোর্শন দিয়ে যদি এমন এমন দুটো সার্কেল ইমাজিন করি যে সার্কেল গুলো একে অপরের সাথে টাচড অবস্থায় থাকবে, এরকম দুটো সার্কেলকে যদি ইমাজিন করতে পারি সেই সার্কেলটাকে বলা হয় পিচ সার্কেল। আমি যে পিচ সার্কেলে যেটা আমি ভিডিওতে যেটা করেছিলাম পিচ সার্কেলের ডেফিনেশনটা সেটাও তোকে আমি তোদেরকে আমি বলছি, পিচ সার্কেল ইজ দ্য সার্কেল করসপন্ডিং টু এ সেকশন অফ দ্য ইকুইভ্যালেন্ট পিচ সিলিন্ডার বাই এ প্লেন নর্মাল টু দ্য হুইল অ্যাক্সিস। দেখ আমি পিচ সিলিন্ডার বলে যেটাকে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ারসটাকে যদি একটা সিলিন্ডার হিসাবে ভাবা যায়, মানে ফ্রিকশন হুইল টাইপস এর ভাবে যদি ভাবা যায় সেইটা। এবার সেটাকেই আমি যদি ক্রস সেকশন মানে ওটা যদি একটা নর্মাল দিয়ে ওটা যদি ক্রস সেকশনাল ভিউ নিই, আর এমন দুটো যদি সার্কেল ইমাজিন করি গিয়ার দুটোর মধ্যে দিয়েই, যে দুটো গিয়ার অ্যাকচুয়ালি মেশড অবস্থায় আছে দুটো গিয়ার, বাট আমি এমন দুটো সার্কেলকে ইমাজিন করছি যে সার্কেল গুলো ওই গিয়ার্স এর মধ্যে দিয়ে আছে, এটা অ্যাকচুয়ালি নেই কিন্তু এক্সিস্ট করে না, বাট ইমাজিন করছি যে সার্কেল গুলো একে অপরকে ক্রসও করবে না, আবার এমনটাও না যে দূরে থাকবে, একদম জাস্ট টাচ করে থাকবে। তো এরকম দুটো সার্কেলকে বলা হয় পিচ সার্কেল, যে যে গিয়ার থাকে সেই সেই গিয়ারে। দেখ বুঝতে পারলি জিনিসটা? এই তো দেখ আমি পিচ সার্কেল, আচ্ছা ওয়ান সেকেন্ড, এক মিনিট দাঁড়া, দেখ ঘুরছে কিন্তু গিয়ারই, এখানে গিয়ারই আছে অ্যাকচুয়ালি, গিয়ার গুলো মেশড হয়ে আছে, যেরকম ভাবে আমি একটু আগের যে ফটোটা ছিল যেখানে আমি দেখাচ্ছিলাম কিছু কিছু ভিডিওসও দেখালাম যেখানে তুই ধরো দেখতে পেলি যে কিভাবে গিয়ার গুলো একে অপরকে মুভ করাচ্ছে, সেভাবেই আছে এখানেও। বাট আমি কি করছি, আমি দুটো গিয়ার্স এর মধ্যে দিয়েই দুটো সার্কেলকে ইমাজিন করছি, যে সার্কেল গুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বাট ইমাজিন করছি যে যদি ওরকম দুটো সার্কেল থাকতো, মানে গিয়ার দুটোকে ভাবছি যে গিয়ার নেই ওখানে, ওখানে সার্কেল আছে গিয়ারের বদলে, আর যে সার্কেল দুটো একে অপরের সাথে টাচড হয়ে আছে, তো এরকম দুটো সার্কেলকে ইমাজিন করছি। বুঝতে পারলি সবাই? না আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। তা বলছি যে মানে দুটো হুইল যখন টিথ টিথ এর সাহায্যে পাওয়ার ট্রান্সফার হবে তখনই তাদেরকে গিয়ার বলা হবে। কিন্তু আমরা নরমালি যে বুঝি যে গাড়িতে গিয়ার থাকে, কিন্তু ওইটা কি মানে এরকম ভাবেই হয়? আচ্ছা তুই মানে বলতে চাইছিস যে তুই গিয়ার বলতে আজ অব্দি যেটা শুনেছিস সেটা গাড়িতেই শুনেছিস? হ্যাঁ, মানে যে কোনো কিছু গিয়ার চেঞ্জ পাওয়ার ট্রান্সফার হলে গিয়ার বলা যাবে কি? এবার দেখ গিয়ার অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় আমি ইউজ করতে পারি, যে কোনো শ্যাফ্ট থেকে অন্য শ্যাফ্টে পাওয়ার ট্রান্সমিশন করার জন্য আমি গিয়ার ইউজ করতে পারি। এবার গিয়ারের জাস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে গাড়ির মধ্যে গিয়ার বক্সে, নট অনলি গিয়ার বক্স, গাড়ির গিয়ার বক্স ছাড়া আরো অনেক জায়গা আছে একটা গাড়ির মধ্যে যেখানে গিয়ার ইউজ হয়। বাট কি হয় যে ইন জেনারেল সাধারণ মানুষ এত কিছু জানে না, তারা শুধু গাড়ির ওই গিয়ার চেঞ্জ করতে হয় এই কথাটা শুনেছে, দ্যাটস ওয়াই তারা ভাবে যে গিয়ার মানে গাড়ির গিয়ার, গাড়ির গিয়ার, বাট বাস। তাও গাড়ির গিয়ারও মানে শুধু যে মানে ওই গিয়ারটাই অন্য কিছু গিয়ার জানে তা না, গাড়ির গিয়ার বলতে জানে ওই গাড়িতে গিয়ার চেঞ্জ করে ওই গিয়ার চেঞ্জ, বাস, আর অন্য কিছু গিয়ার বলে কিন্তু সাধারণ মানুষ জানে না। বাট অ্যাকচুয়ালি
গিয়ার্স অনেক জায়গায় ইউজ হতে পারে গাড়ি ছাড়াও, ইনফ্যাক্ট হয়। আর গাড়িতেও একটা হিউজ রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস আছে, নট অনলি গিয়ার বক্সে। বাট হ্যাঁ, এটা ঠিকই যে গিয়ার বক্সেও গিয়ার্সই ইউজ হয়, আর ওখানে অনেক গিয়ার্স থাকে একসাথে, অনেক রকম ভাবে সেটাকে অ্যাটাচ করানো থাকে, সেগুলো আমি দেখাবো। মানে ইনফ্যাক্ট আমার যে টিম, আমি যেরকম বলছিলাম যে আমাদের স্টুডেন্টস অটোমোবাইল ক্লাবের যে ড্রাইভ ট্রেন অ্যান্ড স্টিয়ারিং টিম, সেই টিমের লিডার আমি। তো আমি আমার টিমের মধ্যে যখন কোনো মিটিং করি, যখন এই রিলেটেড কোনো ডিসকাশন করি, তখন এই রিলেটেড অনেক কথাবার্তা বলিও, অনেক কিছু এক্সপ্লেনও করি। তো এগুলো তো আছেই, এছাড়াও এরপরও আমি যখন গিয়ার্সগুলো আরও কিছু মানে তোদেরকে শিখিয়ে দেবো গিয়ার্স রিলেটেড বিষয়, তারপরে আমি গিয়ার বক্সের ডিটেলড ওয়ার্কিং এর ওপরও ওয়েবিনার অবশ্যই নেবো, তখন তো আমি ওগুলো দেখাবো। নট অনলি গিয়ার বক্স, আরও গাড়ির যে সমস্ত কম্পোনেন্টে গিয়ার্স ইউজ হয় সেগুলোর ওপরও ওয়েবিনার নেবো। তো যাই হোক, এখানটা পিচ সার্কেলটা তোরা সবাই বুঝতে পারলি কিনা এটা আমাকে কিন্তু বল। তার কারণ দেখ, পিচ সার্কেল অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি সার্কেল, তো এটা হয়তো হতে পারে যে অনেকের জাস্ট এরকম ভাবে বুঝতে অসুবিধা হচ্ছে। তো কারোর অসুবিধা হলে খোলাখুলি ভাবে বল, আমি অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। দুটো গিয়ার যেখানে মিস করেছে, ঠিক আছে, মানে কি যে মেশিং যে পয়েন্টটা, ঠিক আছে, মেশিং পয়েন্টটা মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা টিতের একটা করে, মানে প্রত্যেকটা পেয়ার অফ টিতের একটা করে মেশিং পয়েন্ট আছে। হ্যাঁ, ওই পয়েন্ট গুলোকে অ্যাড করে দিলেই তো মানে যে সার্কেলটা পাচ্ছি ওটাই তো পিস সার্কেল। মানে ধর এরকম ভাবে ভাব যে দুটো গিয়ার মেশড হয়ে আছে, তার টিথ গুলো মাঝের কিছু কিছু টিথ এগুলো একে অপরের সাথে মেশড আছে, আর বাকি গিয়ার বাকি টিথ গুলো তো বাকি যে পোর্শনটা পুরো গিয়ার সেগুলো তো খালি থাকবে, একটা পোর্শন আছে যে পোর্শনটাতেই গিয়ার দুটো একে অপরের সাথে মেশ থাকে। তো যাই হোক, এবার যে পুরো গিয়ারটা, এই গিয়ারটার মিডল দিয়ে মানে এই যে টিথ গুলো আছে, টিথ গুলোর একদম বেস থেকে স্টার্ট করে টপ অবধি পুরো একটা হাইট আছে পুরো টিথ গুলো। এবার তার মিডল দিয়ে যদি আমরা এমন একটা সার্কেলকে ইমাজিন করতে পারি যে সার্কেল দুটো যদি দুটো গিয়ারেরই, যে দুটো গিয়ার একে অপরের সাথে মেশড আছে, দুটো গিয়ারের ক্ষেত্রেই আমি সার্কেল গুলো ইমাজিন করছি, এমনই সার্কেল দুটো যে তারা জাস্ট একে অপরের সাথে টাচড আছে, কেউ কাউকে ক্রস করছে না কিন্তু জাস্ট টাচ করে আছে, এমন দুটো সার্কেলকে যদি ইমাজিন করতে পারি দুটো গিয়ারেরই, তাহলে সেই সার্কেল দুটো হচ্ছে ওই দুটো গিয়ারের নিজস্ব পিচ সার্কেল। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আশা করি তোরা বুঝতে পারছিস অনেকটাই। এরপরেও আমি তো এখন জাস্ট পিচ সার্কেলটা বললাম ঠিকই, এরপরেও আরো কিছু গিয়ার টার্মিনোলজিস আছে যেখানে গিয়ার টিথ নিয়ে আমি বলবো। যখন গিয়ার টিথ নিয়ে বলবো তখন কিছু আরো ফটোজ আমি তোদেরকে শো করব, সেই ফটোগুলো যখন শো করব পরের পরের ভিডিওতেই ওগুলো থাকবে, তখন তোরা আরো ভালো করে জিনিসটাকে ফিল করতে পারবি যে পিচ সার্কেল অ্যাকচুয়ালি কি, আরো সুন্দরভাবে ফিল করতে পারবি। আপাতত আশা করি তাও তোদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে পিচ সার্কেল অ্যাকচুয়ালি কি, বাট পিচ সার্কেল লাগছে কেন, মানে পিচ সার্কেলটাকে এমন সার্কেল ইমাজিন করার দরকারটা কোথায়, এটা কারণ মনে হতে পারে। তো সেটা বুঝতে পারবি পরের ভিডিওটাতে, আমি যখন সেখানে গিয়ার টার্মিনোলজিরই আরো কিছু অন্য পার্ট নিয়ে কথা বলবো। তো যাই হোক, পিচ সিলিন্ডার তো দেখতেই পাচ্ছিস, পিচ সিলিন্ডার তো বললামই যে গিয়ারটাকে যদি আমি টিথ ছাড়া ভাবি, যেখানে টিথ নেই জাস্ট ফ্রিকশন হুইল আছে, তো সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে পিচ সিলিন্ডার। পিচ পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে দুটো পিচ সার্কেল একে অপরকে টাচ করে থাকবে, সেটা হচ্ছে পিচ পয়েন্ট। দেখ আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। আর পিচ ডায়ামিটার বুঝতেই পারছিস, পিচ সার্কেলের ডায়ামিটার, সেটা হচ্ছে পিচ ডায়ামিটার। তো এগুলো তো গেল। এছাড়া এখানে আরো একটা কথা বলি, তোরা র্যাক অ্যান্ড পিনিয়ন নাম শুনেছিস? হ্যাঁ,
যেটা প্রথমে তুমি দেখালে, মানে এক কথায় র‍্যাক বলতে গেলে এমন একটা গিয়ার যার পিচ সার্কেলের রেডিয়াস হচ্ছে ইনফিনিটি। দেখ জিনিসটাকে ইমাজিন করার চেষ্টা কর, আমি কি বললাম, আমি আরেকবার বলছি, র‍্যাক হচ্ছে এমন একটা গিয়ার যার পিচ সার্কেলের রেডিয়াস হচ্ছে ইনফিনিটি। মিলাতে পারছিস জিনিসটাকে? হুম, তবেই তো ওটা স্ট্রেট হবে। এখানে এটা রাউন্ড হয়েছে কেন? এটা সার্কেল, সার্কুলার শেপ বলে এটার, বাট যদি এটাকে আমি একটা এরকম স্ট্রেট এরকম একটা গিয়ার ভাবি, তো তাহলে তার যে সার্কামফেরেন্সটা সেটা তো কোনো রাউন্ড কোনো শেপ না, সেটা একটা লাইন জাস্ট। তাহলে তার যে পিচ সার্কেল, সেই যে পিচ সার্কেলটা, সেটার রেডিয়াস তো অবভিয়াসলি ইনফিনিটি হবে। তো এমন একটা গিয়ার হচ্ছে র‍্যাক। আর পিনিয়ন হচ্ছে যে কোনো স্মল গিয়ারকেই পিনিয়ন বলা হয়। তো এই হচ্ছে র‍্যাক এন্ড পিনিয়ন। তো আমি র‍্যাকের পিচ সার্কেলটা বলবো বলেই এই টপিকটাকে আনলাম। আচ্ছা, এরপর হচ্ছে লাইন অফ সেন্টার্স হচ্ছে তোর যদি দুটো যে পিচ সার্কেল তোরা দেখতে পাচ্ছিস, এই দুটো পিচ সার্কেলের দেখ সেন্টার বরাবর আমি একটা লাইন টেনেছি, মানে দুটো সেন্টারকে একটা লাইন দিয়ে অ্যাড করেছি। তো ওই যে লাইনটা, যে লাইনটা দুটো পিচ সার্কেলের সেন্টার পয়েন্টকে অ্যাড করে, এটাকে বলা হচ্ছে লাইন অফ সেন্টার্স। আর পিচ সারফেস হচ্ছে পিচ সিলিন্ডারটা যে সারফেস, এক কথায় এই যে ফ্রিকশন হুইল দেখে যদি ফ্রিকশন হুইলের যে সারফেসটা ছিল ওইরকমই, এখানেও যেরকম পিচ সিলিন্ডার দেখা দেখিয়েছি আমি, পিচ সিলিন্ডারের যে সারফেসটা থাকবে সেই সারফেসটাকে বলা হচ্ছে পিচ সারফেস। তো বাস এটা হচ্ছে আপাতত এই অবধি। এর পরে যে গিয়ার টার্মিনোলজি আসছে সেটা হচ্ছে পিচ। আমি পিচটা পরের ইয়েতে দেখিয়েছি ভিডিওটা। এই যে দেখ, পিচ আমি এখানে দুরকম দেখিয়েছি, একটা হচ্ছে সার্কুলার পিচ, একটা হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচ। এক কথায় পিচ এটা একটা প্রথম কথা গিয়ার টার্মিনোলজি, যেরকম আমি বললাম আগে। তো দুটো রকমের পিচ থাকে, একটা হচ্ছে সার্কুলার পিচ আর একটা হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচ। দেখ তোরা এখানে যে ফটোটা আমি দেখিয়েছি না রাইট হ্যান্ড সাইডে, এখানটায় তোরা পিচ সার্কেলটা আরো ভালোভাবে বুঝতে পারবি। দেখ এখানে গিয়ারটা বুঝতে পারছিস তো, টিথ গুলো, গিয়ার আর গিয়ারটার টিথ গুলো, তার মিডিল দিয়ে দেখ একটা ইমাজিনারি সার্কেলকে আমি ড্র করেছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা ইমাজিনারি, এখানে ড্র করে দেখিয়েছি বাট ওটা ইমাজিন করা হয়। তো ওই সার্কেলটাই কিন্তু পিচ সার্কেল। এবার এই গিয়ারটাই যখন আরো একটা গিয়ারের সাথে মেশড অবস্থায় থাকবে, তখন সেই গিয়ারটারও একটা পিচ সার্কেল থাকবে এই গিয়ারটার মতোই। তো ওই দুটো সার্কেল একে অপরের সাথে টাচড অবস্থায় থাকবে, এটাই হচ্ছে কন্ডিশন। এটা এটা হওয়া দরকার এক কথায়, যখন কোনো দুটো গিয়ার একে অপরের সাথে মেশড অবস্থায় মুভ করবে তখন এটা হওয়াটা দরকার। দুটো গিয়ারেরই যে পিচ সার্কেল থাকবে সেই সার্কেল দুটো একে অপরের সাথে টাচ করে থাকতে হবে। আচ্ছা, তো আশা করি এখানে আরো ভালো করে বুঝতে পারছিস যে পিচ সার্কেলটা কেমন হয় একটা গিয়ারের। তো এবার এখানে হচ্ছে ফার্স্ট আমি বলছি সার্কুলার পিচ কোনটা। সার্কুলার পিচের ফর্মুলাটা তোরা দেখতে পাচ্ছিস যে পাই ডি বাই টি, ডি হচ্ছে পিচ ডায়ামিটার আর টি হচ্ছে নাম্বার অফ টিথ। এটাকে আমি ফর্মুলাটাকে যদি তোকে আর কি এক কথায় ফিল করাতে চাই যে অ্যাকচুয়ালি কোনটাকে বলা হচ্ছে সার্কুলার পিচ, তাহলে দেখ আমি এই ফটোটাতে দেখিয়েছি যে দুটো টিথ, দুটো করসপন্ডিং টিথ, মানে টুথ, দুটো করসপন্ডিং টুথের একই মানে একই সেম ইকুইভ্যালেন্ট পয়েন্ট বলতে পারিস, সেই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে সার্কুলার পিচ। দেখ এখানে আমি দেখিয়েছি এই পার্টটা, জুম করে দেখাচ্ছি। দেখ এই যে রাইট হ্যান্ড সাইডে আমি কিছুটা জুম করলাম, এই যে এই যে দেখতে পাচ্ছিস এই ইয়ের পয়েন্ট, এই যে পার্টটা যেখানটায় দুটো টিথের মধ্যে দিয়ে দেখ এরকম ভাবে লাইন টানা হয়েছে। হ্যাঁ, এই যে পোর্শনটা, এই যে লেন্থটা, এক কথায় দুটো টিথের দুটো ইকুইভ্যালেন্ট পয়েন্ট, পয়েন্টের মধ্যে দুটো দুটো অ্যাডজাসেন্ট টুথ হতে হবে, ঠিক আছে? দুটো পাশাপাশি টুথের একদম ইকুইভ্যালেন্ট দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স থাকবে সেটাকে বলা হবে সার্কুলার পিচ। আর সার্কুলার পিচ বার করার ফর্মুলাটা হচ্ছে পাই ডি বাই টি, ডিটা হচ্ছে পিচ, পিচ ডায়ামিটার মানে পিচ সার্কেলের ডায়ামিটার,
আর টি হচ্ছে নাম্বার অফ টিথ, আর ডায়ামেন্ট্রাল পিচটা হচ্ছে নাম্বার অফ টিথ বাই পিচ ডায়ামিটার। এটা হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচ বার করার ফর্মুলা। তো আর একটা এখানে কথা হচ্ছে যে পিচ অ্যাঙ্গেল, তুই দেখ এই যে সার্কুলার পিচটা, এই যে সার্কুলার পিচ যেটাকে আমি বললাম, এই সার্কুলার পিচটা দেখ পিচ সার্কেলের সেন্টারে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বুঝতে পারছিস তো অ্যাঙ্গেলটা? তো ওই যে অ্যাঙ্গেলটা, এক কথায় সার্কুলার পিচ পিচ সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় পিচ অ্যাঙ্গেল, যেটাকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। এটা আমি ভিডিওটাতে ইনক্লুড করব, যখন আমি ইউটিউবে যখন ভিডিওটা ছাড়ব তখন তোরা দেখতে পাবি যে এখানে ওই পার্টটা একটা চেঞ্জ বাকি আছে, যেটা বলছিলাম যে কিছু চেঞ্জেস বাকি আছে। তো এটাও একটা সাই চেঞ্জগুলোর মধ্যে, যে এই পিচ সার্কেলের যে সার্কুলার পিচ যেটা যেটা পিচ সার্কেলের সেন্টারে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ওটা যে পিচ অ্যাঙ্গেল, সেইখানটা একটা রেড মার্ক দিয়ে এরকম ভাবে দেখাবো যে ওটা পিচ অ্যাঙ্গেল। তো এরপর তোরা দেখতে পেলি তাহলে সার্কুলার পিচ আর ডায়ামেন্ট্রাল পিচের দুটো ফর্মুলা, একটা হচ্ছে পাই ডিভাইড টি আর একটা হচ্ছে মানে কিভাবে, হ্যাঁ কি বলছিস কি বলছিস শুনতে পেলাম না, সার্কুলার পিচটা তুমি ছবিতে দেখিয়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়ামেন্ট্রাল পিচটা কিভাবে ফিজিক্যালি বুঝতে পারবি সেটা বলছিস তো? হ্যাঁ। আচ্ছা তুই এক কাজ কর, তুই এই যে গিয়ারটা দেখতে পাচ্ছিস ভালো করে দেখবি, কিন্তু মন দিয়ে সবাই দেখবি। ধর এই যে ডায়ামিটারটা আমি দেখিয়েছি দেখ ডি দিয়ে পিচ ডায়ামিটার, সেই ডায়ামিটারটার একদম রাইট সাইড থেকে তুই লেফট সাইডের দিকে মুভ করছিস, জাস্ট ভাব যে এই যে ডায়ামিটারটা আমি অ্যারো দিয়ে দেখিয়েছি ওই অ্যারোটার একদম রাইট মোস্ট যে পজিশন, সেই পজিশন থেকে তোরা লেফট সাইডের দিকে মুভ করছিস। তো তুই যখন মুভ করবি তুই ভাব যে মুভ করতে 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 তুই প্রত্যেকটা পজিশনে, তুই যে পজিশনে আছিস মানে ধর তুই কিছুটা মুভ করেছিস, মুভ করে সেই পজিশন থেকেই একটা পারপেন্ডিকুলার লাইন ড্র কর, ঠিক আছে? এরকম তুই লাইন ড্র করতে থাক, তুই দেখতে পাবি যে ফার্স্টে কিছু দূর পরে তুই যখন লাইনটা গিয়ে তোর ইন্টারসেক্ট করবে আর কি, ওপর দিকে যে পিচ সার্কেলটাকে যখন ইন্টারসেক্ট করবে সেই বরাবর তুই কিছু টিথের এরকম পোর্শন দেখতে পাবি, যে পোর্শন গুলো মানে টিথ পার হচ্ছে এক কথায় আর কি, যে টিথ গুলোকে ক্রস করছে, মানে এক কথা দেখ ডায়ামেন্ট্রাল পিচ মানে কি যে পার পার লেন্থ, মানে যে ডায়ামিটার যে বলতে পারি যে ডায়ামিটার বরাবর ওই পিচ টিথ গুলোকে প্রজেক্ট করা হচ্ছে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলতে পারি যে প্রজেক্ট করা হচ্ছে, যদি প্রজেক্ট করা হয় তো এক কথায় আমি যদি ওই যে পুরো যে ডিটা আছে যে ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটার যদি ইউনিট লেন্থ আমি ক্রস করি, মানে ডায়ামিটারটা যদি 5 সেন্টিমিটারের হয় তো লেটস সে আমি 1 সেন্টিমিটার পার করলাম, তো 1 সেন্টিমিটারের মধ্যে যত কটা টিথের প্রজেকশন পড়বে নিচে সেইটা হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচ। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছিস জিনিসটা ইমাজিন করতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা খুবই ভালো হতো যদি আমি তোদেরকে কোনো মানে সামনে যদি তোরা যদি আমার সামনে থাকতিস আর আমার সামনে কোনো খাতা বা কোনো বোর্ড থাকতো তাহলে আমি বড় ভালো বোঝাতে পারতাম। তো এই মোমেন্টটা আমি জানি না তোরা আদৌ কতটা বুঝতে পারছিস, যদি কেউ বুঝতে না পেরে থাকিস, যদি অনেকেই বলিস যে বুঝতে পারছি না, তাহলে আমি সেক্ষেত্রে তোদেরকে দেখাতে পারি, তাও আমার আশেপাশে খাতা বসা আছে কিন্তু আমাকে সেই ভিডিও অন করে তাহলে দেখাতে হবে, বাট তাতে আমার কোনো প্রবলেম নেই, তোরা যদি চাস আমি সেটাও দেখাতে পারি তোদেরকে। তোরা বুঝতে পারছিস তার মানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি নেক্সট নেক্সট টপিকে যাব? হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে, তোরা যেহেতু বলছিস যে তোরা বুঝতে পেরেছিস তো ভালো কথা। অ্যাকচুয়ালি দেখ ডায়ামেন্ট্রাল পিচটা ফিজিক্যালি কিন্তু ফিল করাটা একটু টাফ, সার্কুলার পিচটাকে যেমন ইজিলি ফিল করা যায় যেটা আমি এখানে দেখিয়েওছি ফটোতে, বাট ডায়ামেন্ট্রাল পিচটাকে কিন্তু ফিল করানো মানে ফিল করাটা অতটা ইজি ব্যাপার নয়। তো সেই কারণে তো আমি আরো একবার না হয় বলে দিচ্ছি, যদি কারোর প্রবলেম হয়ে থাকে বুঝতে, আমি আরো একবার বলছি যে পুরো যে পিচ ডায়ামিটারটার রাইট মোস্ট পজিশন থেকে যদি কেউ লেফট মোস্ট পজিশনের দিকে মুভ করতে থাকে তো সে দেখতে পাবে, সে যদি ধর তুই তুই ধর এই ডায়ামিটার পিচ ডায়ামিটারটার উপর দাঁড়িয়ে আছিস লেটস সে, তার একটা অনেক বড় গিয়ার আছে, সেই গিয়ারটার
এই গিয়ারটাই, এই যে এই গিয়ারটাই ধর, ঠিক আছে, যেটা দেখানো আছে, তো এই গিয়ারটাই ধর অনেক বড় অ্যাকচুয়ালি সাইজে, যাতে আর তুই কি হয়েছে পিচ ডায়ামিটারটা ধর একটা এরকম লাঠি টাইপের এরকম লাগানো আছে, যে লাঠিটা তুই একদম রাইট মোস্ট পজিশনে দাঁড়িয়ে আছিস নিজে। এবার তুই ওপর দিকে তাকাচ্ছিস, তাহলে তুই নিশ্চয়ই কিছু টিথ দেখতে পাবি, রেসপন্ড করিস সবাই। তো ওপর দিকে তাকালে কিছু টিথ দেখতে পাবি। এবার তুই ধর টিথ গুলোর ওপরে একটা ধর সান আছে সূর্য, তাহলে সূর্য কি করবে ওখান থেকে ছায়া ফেলবে নিচে, লাঠিটার ওপর শ্যাডো পড়বে তো টিথটা, আর একদম পারপেন্ডিকুলার ভাবে আছে কিন্তু, মানে একদম স্ট্রেট শ্যাডোটা পড়বে। তো যেটাকে আমরা মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভাষায় বলি প্রজেকশন। তো ধর ওরকম ভাবে আমি ওরকম ভাবে প্রজেকশন গুলো পড়েছে প্রত্যেকটা টিথের, এই প্রজেকশন গুলো এই নিচের এই যে ডি যেটা ডায়ামিটার বলছি সেই লাঠিটার ওপরই প্রজেকশন গুলো পড়েছে প্রত্যেকটা টিথের। তো এবার ধর তুই এই লাঠিটার একদম রাইট মোস্ট পজিশনে দাঁড়িয়ে আছিস, আর তুই মুভ করছিস আস্তে আস্তে লেফট মোস্ট পজিশনের দিকে, তাহলে তুই দেখতে পাবি যে এক একটা করে টিথের প্রজেকশন গুলোকে তুই ক্রস করতে করতে যাবি, তাই নয় কি? তো এবার তুই পার ইউনিট লেন্থ মানে এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা পার ইউনিট লেন্থ ক্রস করার পরে যত কটা টিথের প্রজেকশনকে ক্রস করবি, মানে পার ইউনিট ডায়ামিটার বরাবর তুই হাঁটছিস, তো ডায়ামিটার বরাবর পার ইউনিট লেন্থ হাঁটার সময় মানে যখন তুই হাঁটলি পার ইউনিট লেন্থ একটা, এবার তুই সেন্টিমিটার ধরতে পারিস, মিটার ধরতে পারিস, যাই ধরিস, ইন জেনারেল তো মিটার তো হবে না, এটা মিলিমিটারের ইয়েতে হয় কারণ গিয়ার তো অত বড় হয় না, তো সেই কারণে এটা মিলিমিটার হিসাবেই হয়। তো ধর তুই এবার ক্রস করছিস, ঠিক আছে, ডায়ামিটারটাকে তুই ক্রস করছিস, ডায়ামিটার দিয়ে হাঁটছিস এক কথায়, তো ওপর থেকে ওপরে যে টিথ গুলো আছে সেই টিথ গুলোর প্রজেকশন পড়েছে, তো পার ইউনিট লেন্থ তুই যখন হেঁটে পার হলি ডায়ামিটার বরাবর, তখন তুই যত কটা টিথের প্রজেকশনকে ক্রস করলি সেই যে নাম্বারটা, এই যে যত কটা টিথ বললাম, এই ওই যে ওই যে নাম্বার অফ টিথটা, সেটাই হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচ ওই গিয়ারটার। এবার ক্লিয়ার হয়েছে সবার কাছে? লাঠিটার ওপর পড়ছে তো সেটাও সেম কেসই হবে না, মানে যে কোনো একদিক থেকে দেখলেই হলো। তো এবার সার্কুলার পিচ আর ডায়ামেন্ট্রাল পিচের তুই যদি ফর্মুলা দুটো দেখিস, যে পাই ডি বাই টি হচ্ছে সার্কুলার পিচের ফর্মুলা আর ডায়ামেন্ট্রাল পিচের ফর্মুলা হচ্ছে টি বাই ডি, তো এই দুটোকে তলায় দেখ আমি মাল্টিপ্লাই করেছি, তাতে টি টি তোর এদিকে ডি আর ডি কেটে যাবে। আর আচ্ছা এখানে একটা এডিট এডিট দরকার, এখানে পাই টি এর বদলে এখানটা পাই হয়ে গেছে, তো এই হ্যাঁ এই ধরনের কিছু চেঞ্জেস দরকার অ্যাকচুয়ালি ভিডিওটাতে। তো এইগুলো করার পরেই আমি আলটিমেটলি তোদেরকে যেরকম বললাম যে কিছু চেঞ্জেস সেরকম দরকার আছে ভিডিওটা, তারপরে আমি এখন ওই জন্য ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করিনি, এরকম কিছু কিছু ছোটো 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 চেঞ্জেস দরকার আছে, সেই চেঞ্জেসগুলো করে আমি ফাইনালি আপলোড করব। তো যাই হোক, তোরা তো বুঝতেই পারছিস যে ডায়ামেন্ট্রাল পিচ হচ্ছে টি বাই ডি আর সার্কুলার পিচ হচ্ছে পাই ডি বাই টি, তো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে যাবে আর ডিডি ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে পাই। ওকে তো নেক্সট হচ্ছে মডিউল। মডিউল হচ্ছে একটা অন্য টার্মিনোলজি গিয়ার রেডি, যেটা হচ্ছে ডায়ামেন্ট্রাল পিচের ঠিক রেসিপ্রোকাল। ডায়ামেন্ট্রাল পিচে তোরা কি দেখেছিলি টি বাই ডি, আর এখানে হচ্ছে ডি বাই টি, এটার ফর্মুলা মডিউল। তো অ্যাকচুয়ালি মডিউলটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি গিয়ারের, কারণ গিয়ারের যে টিথের যে সাইজ, এই যে জিনিসটা যে কতটার সাইজের হবে কিরকম হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে গিয়ারের মডিউলের উপর। তো
গিয়ার মডিউল খুব একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি, যেটার ফর্মুলা হচ্ছে ডি বাই টি। তো এবার বুঝতেই পারছিস যে সার্কুলার পিচের ফর্মুলা আমি কি দেখেছিলাম, পাই ডি বাই টি। তো তাহলে ডি বাই টিটাকে যদি আমি এম দিয়ে রিপ্লেস করে দিই, এম মিন্স মডিউল, তার মানে সার্কুলার পিচটাকে আমি এভাবে বলতে পারি যে সার্কুলার পিচটাকে পি দিয়ে ডিনোট করা হচ্ছে। তো পি ইকুয়ালস টু পাই ইন্টু এম, মানে সার্কুলার পিচ ইকুয়ালস টু পাই ইন্টু মডিউল। এই ফর্মুলাটা এখান থেকে বেরিয়ে এলো। তো এই গেল মডিউলের কথা। এরপর আমি বলছি গিয়ার রেশিও। আচ্ছা গিয়ার রেশিও অন্য কোথাও কখনো শুনেছিস কেউ, কোনো মানে যারাই হয়তো এই তোর গিয়ার বক্স নিয়ে কখনো ইউটিউবে কিছু ভিডিও দেখেছিস বা কিছু দেখেছিস, মেবি তোরা গিয়ার রেশিও নিয়ে কিছু শুনেছিস, যদি কেউ শুনেছি শুনেছি। আচ্ছা কি শুনেছিস? কি বলে রেশিও অফ নাম্বার অফ ওই যে ওই খাঁচা খাঁচা গুলো ইন দা আউটপুট গিয়ার ডিভাইডেড বাই ইনপুট গিয়ার, এই রিডাকশন রেশিও শুনেছি। আচ্ছা যাই হোক, আমি এখানে দেখাচ্ছি গিয়ার রেশিও কি, মানে রেশ মানে রেডিয়াস অফ আউটার গিয়ার বাই ইনার গিয়ার, এরকম আউটপুট গিয়ার বাই ইনপুট গিয়ার, সরি না রেশিও না, আর নাম্বার অফ টিথ সরি এটাকে। হ্যাঁ হ্যাঁ ওই ওটা কি, হ্যাঁ রেশিও, হ্যাঁ মানে আমি তো ইয়েটা নয় মানে তুই কি রেডিয়াস বললি না? হ্যাঁ রেডিয়াস রেশিও দুটোই তো মানে এই হবে ডাইরেক্টলি প্রপোর্শনালি হবে। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওটা ওটা তো একটা হবেই, কারণ ওটা কতটা মানে পার ইউনিট লেন্থের উপর তো ডিপেন্ড করছে, তো ওইভাবে ওটা রেডিয়াস তো চলবে। তো এবার এখানে তো তাহলে তুই দেখতে পাচ্ছিস যে ফর্মুলাটাতে যেরকম ভাবে দেখাচ্ছি, যে ফার্স্টে উপরে লেখা আছে ক্যাপিটাল টি, দ্যাট মিন্স নাম্বার অফ টিথ অন দ্য ড্রিভেন গিয়ার, ঠিক আছে ড্রিভেন, যে গিয়ারটা ড্রিভেন যাকে ঘোরানো হচ্ছে তার টিথ বাই নাম্বার অফ টিথ অন দ্য, এটা ড্রাইভার গিয়ার হবে। আর অ্যাকচুয়ালি কি বলতো এই ভিডিও এডিটিংটা বিশ্বরূপ, বিশ্বরূপকে তোরা চিনিস তো, যারা থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারও যারা আছিস হয়তো চিনিস না, বিশ্বরূপ ঘোষ। অ্যাকচুয়ালি আমার এই আমি আমি যে ভিডিওটা ভিডিওগুলো যে বানাচ্ছি আমার ভিডিও এডিটার হচ্ছে বিশ্বরূপ, ঠিক আছে, কারণ আমি ভিডিও এডিটিং জানি না, ভিডিও এডিটার যে আছে এই ভিডিওগুলো সেগুলো হচ্ছে বিশ্বরূপ। তো বিশ্বরূপ আমি ওকে এই কাজটা দিয়েছি যে পুরো যে আমি আমি যত ভিডিওস বানাবো ইউটিউবে আমাদের চ্যানেলে সেই ভিডিও এডিট করবে বিশ্বরূপ। আমার যেটা কাজ হচ্ছে ফর্মুলাগুলো প্রোভাইড করা ওকে, ভিডিওর যে ভয়েস ওভার যে যে ভয়েস যেটা ভয়েসটা তোরা শুনতে পাবি, এখানে তো শুনতে পাচ্ছিস না, যখন তো আমি ইউটিউবে আপলোড করব তখন আমার ভয়েসটা শুনতে পাবি। তো সেই ভয়েসটা আমার ভয়েসটা বানানোর আগে একটা স্ক্রিপ্ট রেডি করতে হয়, যে স্ক্রিপ্টটাকে আমি রিড করি, তার সেটা রেকর্ডিংটা আমি আমি প্রোভাইড করি, যে ওটা হচ্ছে মানে যে কোনো ভিডিওরই ভয়েস ওভারটা আমার। এছাড়া যে ড্রয়িংগুলো তোরা দেখতে পাচ্ছি দেখলি সেই ড্রয়িংগুলো আমার নিজের হ্যান্ড ড্রন, আমি নিজে হাতে সেগুলোকে ড্র করেছি। যে টপিকসগুলো আছে যে কোন টপিককে কারপর রাখবো, কোন জায়গায় কোন কোন জিনিসটাকে এক্সপ্লেন করব, কিভাবে এক্সপ্লেন করব, কোন ফটোটা রাখবো কোন জায়গায়, তো সেই সমস্ত যে পুরো এটা এক কথায় ডাইরেক্ট করাটা পুরো যে বিষয়টা সেগুলো সব আমি করেছি। করে যেটা করেছি কি আমি বিশ্বরূপকে এগুলো বলে দিয়েছি যে আমি আমার ইয়েটা মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টোটাল এই ভিডিও এডিটিং এর কাজটা, যে আমি একটা ফার্স্টে স্ক্রিপ্ট রেডি করি, রেডি করে যে যেটার মধ্যে আমি কি কি টপিকস রাখবো পুরোটা এক্সপ্লেনেশনটা ওটা রেডি করে সেটাকে আমি রিড করে ভয়েস রেকর্ড করে ওকে পাঠিয়েছি। তারপর যেটা করেছি যে আমি যেগুলো ড্রয়িংগুলো আছে সেই ড্রয়িংগুলো ড্র করেছি, ড্র করে ওকে আমি প্রোভাইড করেছি। আর এছাড়া যে সমস্ত ফটোগুলো আমি ফটো বা ভিডিওগুলো যেগুলো তোরা দেখলি সেগুলো আমি ইন্টারনেট থেকে সার্চ কালেক্ট করেছি, সেগুলো কালেক্ট করে ওকে দিয়েছি। এছাড়া ওকে এবার বলেছি যে কোন জায়গায় কোন ফটোটা রাখতে হবে, তক মানে আমার এক্সপ্লেনেশন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোনোটা ধর 30 সেকেন্ড ধরে এক্সপ্লেনেশন আছে, তো কোনোটা 20 সেকেন্ড। তো আমি বলেছি যে এই জায়গায় দেখ এতটা এক্সপ্লেনেশন আছে, এখান থেকে এতটা এক্সপ্লেনেশন আছে, এই এত মিনিট থেকে এত মিনিট অব্দি এই টপিকটাকে এক্সপ্লেন করা হয়েছে, তো এই টাইমে এই ফটোটাকে শো করবি, এগুলো সব বলেছি। এছাড়া কোন টাইমে কোন জিনিসগুলোকে শো করতে হবে, মানে একটা থেকে একটা টপিকে যখন যাওয়া হবে তখন মাঝে কিরকম ইন্টারফেস দেখাতে হবে, এই জিনিসগুলো আমি ওকে বিয়ে করেছি।
বলেছি। তো এটা করে আমি ওকে বলেছিলাম ভিডিও এডিটটা করতে, ও খুবই সুন্দর এডিট করেছে, খুবই ভালো ভিডিও এডিটিং করে। তো ও আমাকে কালকে ভিডিওটা বানিয়েছে, মানে ভিডিওটা কালকে এডিট করে দিয়েছে। এবার তার মধ্যে আমি দেখলাম যে কিছু কিছু চেঞ্জেস দরকার আছে, যেরকম ভাবে ওই যে অ্যাঙ্গেল যেটা বললাম, পিচ অ্যাঙ্গেল, পিচ অ্যাঙ্গেলটা ওখানে ডিনোট করলে আরো বেশি ভালো হয়। তো ওটা আমি করতে বলেছি। আগেরটায় যেরকম তোরা দেখলি যে আগের এই যে ফটোটা ছিল, এই যে ফটোটা, এখানে যেরকম ভাবে তোরা দেখতে পাচ্ছিস যে এই যে ডায়মেন্ডাল পিচ আর সার্কুলার পিচের যে মাল্টিপ্লিকেশন, এখানে পাই ডি বাই টি ইন্টু টি বাই ডি হওয়ার কথা, ওখানে টি এর বদলে পাই করে ফেলেছে ভুল করে। তো ওখানে ওই চেঞ্জটা করা দরকার। এছাড়া ফার্স্টে আমি আরেকটা জিনিস চেঞ্জ করব, ইন্ট্রোডাকশন টু গিয়ার্স বলে যেটা লেখা আছে ওইটাকে চেঞ্জ করে শুধু গিয়ার্স করব। এরকম কিছু চেঞ্জেস আছে আরো। তো সেই সেরকমই একটা চেঞ্জ হচ্ছে যে এইখানে যেরকমটা তোরা দেখলি, এই যে দেখ এখানে দেখ নাম্বার অফ টিথ অন দ্য ড্রিভেন গিয়ার আছে, এটা ঠিক আছে। তলায় দেখ নাম্বার অফ টিথ অন দ্য আবার ড্রিভেন গিয়ার লেখা আছে, বাট ওটা আমি যখন ফর্মুলাটা প্রোভাইড করেছিলাম সেখানে আমি লিখেছিলাম ড্রাইভার গিয়ার, ড্রাইভার গিয়ার অর পিনিয়ন বা ড্রাইভিং গিয়ার, এরকম আমি লিখেছিলাম ওয়ার্ডটা। ওটাও সাম মানে কোনোভাবে মিস্টেক করে ফেলেছে, যখন লিখতে গেছে ওটা ড্রিভেন লিখে ফেলেছে, ঠিক আছে। তো এই ধরনের কিছু কিছু চেঞ্জেস আমি ওকে করতে বলেছি, আজকের মধ্যেই চেঞ্জগুলো হয়েও যেত, বাট অ্যাকচুয়ালি ওর কম্পিউটারটা ওর কাছে নেই, মানে ওর কিছু খারাপ হয়ে গেছে। তো সেই কারণে ওর একটা ওর বন্ধুর বাড়ি গিয়ে এই ভিডিও এডিটিংগুলো করছে। তা এবার ওর বন্ধু আবার আজ সকাল থেকে বাড়ি নেই, সেই কারণে ও আজকে এটা করতে পারেনি। না হলে আমি আজকেই ভিডিওটা ওকে আমি বলেও দিয়েছিলাম যে কি কি চেঞ্জেস দরকার। তো সেই চেঞ্জগুলো ও আজকে ওর আজকে করার কথা ছিল, বাট ওই জন্য করতে পারেনি। সেটা ওর বন্ধু যাবে ফিরবে তবে ও করবে, করার পর যখন মানে ভিডিওটা রেডি হয়ে যাবে তারপর সেটা আমি ইউটিউবে আপলোড করব। তো এইরকমই কিছু কিছু চেঞ্জেস আরো দরকার, সেগুলো আমি ওকে বলেও দিয়েছি। যাই হোক, গিয়ার রেশিও মানে হচ্ছে ওপরে যেটা ড্রিভেন গিয়ার যেটা থাকবে, সেই ড্রিভেন গিয়ারের যে নাম্বার অফ টিথ সেইটা বাই যেটা যেটা যেটাকে আমি পাওয়ার সাপ্লাই করছি, মানে পিনিয়ন আছে বা যেটা ড্রাইভার অ্যাকচুয়ালি যে গিয়ারটা ঘোরাচ্ছে অন্য গিয়ারকে, সেই গিয়ারের যে নাম্বার অফ টিথ সেটটা, এটা হচ্ছে গিয়ার রেশিও। এর পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোর ভেলোসিটি রেশিও। আচ্ছা, ভেলোসিটি রেশিও নিয়ে কেউ কিছু জানিস? এখানে যেরকম আমি ফর্মুলাটা লিখেছি, মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ড্রিভেন গিয়ার বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ড্রাইভার গিয়ার অর পিনিয়ন। অ্যাকচুয়ালি দেখ এখানে তুই দেখতে পাচ্ছিস এই যে ফর্মুলা গুলো লেখা আছে এগুলো সব হাতে লেখা, বুঝতে পারছিস তো? দেখ এগুলো হ্যান্ড রিটেন। তো এই হ্যান্ড রিটেন এই জিনিসগুলো আমার প্রোভাইড করা। আগেরও যে ফর্মুলা গুলো তোরা দেখলি যেখানে ওই যে ছোট ছোট কিছু মিস্টেক্স ছিল, ওই যে ড্রিভেন বল মানে ড্রাইভারটাকে ড্রিভেন লিখে ফেলেছে বা কোথাও টিটাকে পাই করে ফেলেছে, ওইগুলোও কিন্তু আমি প্রোভাইড করেছিলাম হাতে লেখা। এবার আমি যখন হাতে লেখা যে মানে হাতে ফর্মুলা গুলোকে লিখে সেগুলোর ফটো তুলে আমি ওকে ওকে দিয়ে দিয়েছিলাম, আর ওকে আমি এটা বলেছিলাম যে তুই চাইলে আমার হাতের লেখা ওই যে আমি যে হাতে লিখে তোকে পাঠাচ্ছি ওটাকে তুই ডাইরেক্ট শো করে দিতে পারিস ভিডিওতে, বাট যদি তোর মনে হয় যে তুই ওটাকে টাইপ করেও করতে পার মানে করে দিতে পারবি তো তুই টাইপ করে তাহলে শো করিস। তো আমাকে পরে বললো যে তোর ওই যে ছোট মানে ফার্স্টের দিকে যে ফর্মুলা গুলো ছিল সেগুলো ছোট ছোট ফর্মুলা ছিল, তো ওগুলোকে আমি হাতে লিখেই দিয়ে দিয়েছি মানে মানে টাইপ করে দিয়ে দিয়েছি, ও বললো ওইগুলো। আর এইখান থেকে দেখ এগুলো আমার আমার যে প্রোভাইড করা যে আমার নিজের হ্যান্ড রিটেন ওইটাকেও এখানে শো করেছে। ওই জন্য দেখ আমার এগুলো হ্যান্ড রিটেন বলে এখানে কোনো রকম কোনো মিস্টেক তুই পাবি না, এগুলো একদম পারফেক্ট আছে। বাট আগে যেগুলো ও টাইপ করেছে আলাদা করে মানে আমি হ্যান্ড রিটেন ওকে প্রোভাইড করেছিলাম আমার, বাট ওগুলো থেকেই ও টাইপ করেছে। তো টাইপ করতে গিয়ে সামহাউ ওই টিটাকে পাই লিখে ফেলেছে, ড্রাইভারটাকে ড্রিভেন লিখে ফেলেছে, এই ধরনের কিছু মিস্টেক করে ফেলেছে ওই টাইপ করতে গিয়ে। তো ওগুলো আমি ওকে বলেছি চেঞ্জ করার কথা। তো এগুলোরকম কিছু কিছু চেঞ্জেস করার পর ফাইনাল ভিডিওটা আপলোড করব আমি কিছুদিন পরেই।
আমাদের স্যাককে জিসির ইউটিউব চ্যানেল থেকে। তো যাই হোক, এখানে দেখ ভেলোসিটি রেশিও আমি লিখেছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ড্রিভেন গিয়ার বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ড্রাইভার গিয়ার আর পিনিয়ন। তো আমি এটাকে ওমেগা দিয়ে ডিনোট করেছি, ওমেগা টু বাই ওমেগা ওয়ান। আর পাশে দেখ আমি এখানে একটা বক্স দিয়েছি যেখানে লেখা আছে পিচ ডায়ামিটার, ডি হচ্ছে পিচ ডায়ামিটার, টি হচ্ছে নাম্বার অফ টিথ, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে, আর এন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আরপিএম ইউনিটে, আর সাবস্ক্রিপ্ট আমি যেখানে ওয়ান আর টু ইউজ করব, ওয়ান ইউজ করছি মানে ড্রাইভার, টু ইউজ করছি মানে ড্রিভেন। তো নেক্সট আমি এটা দেখাচ্ছি, এইটা দেখ, ওপরে যে পোর্শনটা আছে দেখ, ভি আর মানে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু, আমি এখানে একটা ডেরিভেশন করেছি পুরো, টু পাই এন টু বাই টু পাই এন ওয়ান। তার রিজন হচ্ছে তোরা জানিস ওমেগা ইকুয়ালস টু টু পাই এন। তো তোরা আগের ফর্মুলাটা দেখলি যে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু এসেছিল ওমেগা টু বাই ওমেগা ওয়ান, তো ওমেগা টু এর জায়গায় সেই কারণে যেটা হয়েছে যে টু পাই এন টু বাই টু পাই এন ওয়ান, ঠিক আছে। তো এবার টু পাই ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো এন টু বাই এন ওয়ান। নেক্সট আমরা এটা জানি, আমি দেখ পাশে এখানে আর একটা ডেরিভেশন করেছি, পাই ডি ওয়ান এন ওয়ান ইকুয়ালস টু পাই ডি টু এন টু। তো এরপর এখান থেকে যদি আমরা পরের ডেরিভেশনটা তোরা দেখতেই পাবি যে এন টু তলায় এন ওয়ান কে নিয়েছি আর ওই দিকে পাই ডি ওয়ান এর তলায় পাই ডি টু কে নিয়ে গেছি, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেছে, তো এন টু বাই এন ওয়ান ইকুয়ালস টু ডি ওয়ান বাই ডি টু হয়েছে। আমি এখান থেকে ডি ওয়ান বাই ডি টু টাকে ডি ওয়ান বাই ডি টুর জায়গায় আমি ফর্মুলাতে পুট করলাম, দ্যাট মিন্স এখান থেকে বেরিয়ে এলো যে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু ডি ওয়ান বাই ডি টু। আবার পাশে দেখ এখানে আরেকটা জিনিস আমি তোকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে যখন কোন এখানে দেখ লিখে হচ্ছে যে অ্যাজ উই নো দ্যাট দ্য পিচ অফ টু মেটিং গিয়ার্স মাস্ট বি সেম, সো দ্য সার্কুলার পিচ অফ দ্য ড্রিভেন গিয়ার ইজ ইকুয়াল টু দ্য সার্কুলার পিচ অফ দ্য ড্রাইভার গিয়ার অর পিনিয়ন। তার মানে হচ্ছে এক যে যখন দুটো গিয়ার মেশড থাকবে, একটা গিয়ার আর একটা গিয়ারকে ঘোরাচ্ছে এরকম কন্ডিশন থাকবে, তখন দুটো গিয়ারেরই যে সার্কুলার পিচ, সেই সার্কুলার পিচ দুটো সেম হওয়াটা নেসেসারি। ওকে, সার্কুলার পিচ সেম হতেই হবে। তো দেখ আমি এই জন্য এখানে লিখেছি তারপরে যে পি ওয়ান ইকুয়ালস টু পি টু, তার মানে দুটো গিয়ারের সার্কুলার পিচ ইকুয়াল লিখিয়েছি, দুটোরই ফর্মুলা লিখেছি পাই ডি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পাই ডি টু বাই টি টু, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে আসছে ডি ওয়ান বাই ডি টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু, আর সেটাকে আমি পুট করে দিয়েছি, তো এখান থেকে টি ওয়ান বাই টি টু হয়ে গেছে, ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু। তাহলে ভেলোসিটি রেশিও চারটে ফর্মুলা পাওয়া গেল, একটা হচ্ছে ওমেগা ওমেগা টু বাই ওমেগা ওয়ান, আর একটা হচ্ছে এন টু বাই এন ওয়ান, আর একটা হচ্ছে ডি ওয়ান বাই ডি টু, আর একটা হচ্ছে টি ওয়ান বাই টি টু। তো এই হচ্ছে টোটাল ভিডিওটার কন্টেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে বাকি সবকিছু যেরকম ভাবে আগেও বললাম যে চেঞ্জেস গুলো করার পর ফাইনালি ভিডিওটা কয়েকদিন পর আমাদের স্যাকেজেসি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। এটা তো গেল পুরো ভিডিওটার বিষয়টা। এবার আমি নেক্সট একটা বিষয় আসছি, সেটা হচ্ছে টাইপস অফ গিয়ার্স আমি কিছু দেখাবো, ঠিক আছে। তো টাইপস অফ গিয়ার্স অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাবো, টাইপস অফ গিয়ার্স থাকবে ভিডিওতেও বানাবো, বাট সেটা কিছু ভিডিও আরো কিছু ভিডিও বানানোর পর বানাবো। আপাতত আমি কিছু টাইপস অফ গিয়ার্স তোদেরকে দেখাবো, সেগুলোকে এক্সপ্লেন করবো না, কারণ এক্সপ্লেনটা আমি যখন ভিডিও বানাবো সেখানে করবো, এখানে আমি শুধু দেখাবো। আচ্ছা, তার আগে আমি তোদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোরা কি বল যে স্পার গিয়ার কি জানিস তোরা? হ্যাঁ, স্পার গিয়ারের দাঁতগুলো সোজা সোজা থাকে, আই মিন হ্যাঁ বুঝতে পেরেছি কি বলছিস। আচ্ছা, তো বেভেল গিয়ার বা হেলিকাল গিয়ার আমরা কমনলি গিয়ার বলে আর কি সবাই মনে করে, মানে গিয়ার বললে ওই ওই স্পার গিয়ারের কথাই মাথায় আসে আর কি প্রথমে। আর হেলিকাল বেভেল ওম গিয়ার, আর হেলিক্যাল মানে ওই টিথ গুলো ইনক্লাইন ভাবে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে দেখাই কিছু রকম গিয়ার। ফার্স্ট ইজ স্পার গিয়ারই দেখাই, দেখ ঠিক যেরকম ভাবে কমল বললো যে টিথ গুলো
একদম স্ট্রেট থাকে। তো এখানে দেখ স্পার গিয়ার দেখিয়েছি একদম স্ট্রেট স্ট্রেট টিথ। এরপরে যেটা আছে আমি এটাও স্পার গিয়ার, স্পার গিয়ার দুটো এরকম ভাবে রোটেট করছে এরকম একটা ফটো। এখানে তোর দেখতে পাচ্ছিস যে টিথ গুলো কিরকম মেস্ট হয়ে আছে। তো এইভাবে এটা হচ্ছে স্পার গিয়ার। এরপর আমি আসছি হেলিকাল গিয়ার। হেলিকাল গিয়ার তিন রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল হেলিকাল গিয়ার। দেখ সিঙ্গেল হেলিকাল গিয়ার হচ্ছে এইরকম, সিঙ্গেল বলতে তোরা দেখতে পাচ্ছিস যে মানে হেলিকাল এক কথা এটা তো বুঝতে পারছিস যে টিথ গুলো ইনক্লাইন্ড আছে, এটাই হচ্ছে হেলিকাল। এবার সিঙ্গেল ডাবল এটা তোরা বুঝতে পারবি আমি যখন ডাবল দেখাবো তখন। আর এইটা এরকম মেস্ট হয়ে আছে এরকম একটা জিনিস দেখিয়েছি, দুটো গিয়ার এরকম মেস্ট আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আমি আসছি ডাবল হেলিকাল গিয়ার। দেখ ডাবল হেলিকাল গিয়ার হচ্ছে এইটা, তুই দেখতে পাচ্ছিস যে এখানেও টিথ আছে বাট একটা মানে দুটো যে ইনক্লাইন্ড থাকার যেটা যে ইনক্লাইন্ড হয়ে আছে যে দুটো দুদিকের গিয়ার দুটো অপোজিট সাইডে ইনক্লাইন্ড আছে না, এইটাই হচ্ছে ডিফারেন্স ডাবল হেলিকাল গিয়ারের সাথে হেরিং বোন গিয়ারের। দেখ এখানে দেখ মাঝখানটায় দেখ একটা গ্রোভ আছে দেখতে পাচ্ছিস, দেখ দুটো যে পোর্শন গিয়ারটার মাঝখান দিয়ে একটা গ্যাপ হ্যাঁ এটা হচ্ছে ডাবল হেলিকাল গিয়ার। এবার দেখ হেরিং বোন গিয়ার কোনটা, এইটা হচ্ছে হেরিং বোন গিয়ার। দেখ এর মাঝে কোনো দিকে গ্যাপ দেখতে পাচ্ছিস টিথ গুলো এই যে হেলিকাল গুলো হেলিক্স গুলোর মাঝখানে, দেখ এগুলো পুরো জয়েন্ট আছে। ঠিক আছে দাদা, ও আগেরটাও তো জয়েন্টই আছে জাস্ট মানে গ্রুপ করা তাই তো? হ্যাঁ মাঝখানটা একটা পোর্শন আছে যেখানটায় গ্যাপ আছে। ওকে তো এই গেল ইয়ে গিয়ার। এরপর দাদা এগুলোর ইউজেজ কোথায় মানে এগুলো একটু বললে ভালো হতো। হ্যাঁ ইউজেজ বলতে গেলে ইউজেজ ডিফারেন্সিয়াল আছে, ডিফারেন্সিয়াল তো আছে, বিভিন্ন টাইপস এর গিয়ার বিভিন্ন জায়গায় ইউজ হয়। আর কোন গিয়ারের ড্রব্যাকস কোথায় কোন গিয়ারের মানে অ্যাডভান্টেজেস কোথায় সেগুলো আমি যখন ওই পরে ভিডিও যখন বানাবো একটা এগুলোর ওপর সেখানে আমি ডিটেলসে আলোচনা করবো, সেটার ওপর আবার এরকম আমি ওয়েবিনার নেব, তো সেখানে আমি এক্সপ্লেন করব। নেক্সট আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে বেভেল গিয়ার। দেখ ফার্স্টে আমি দেখাই তোদেরকে স্ট্রেট বেভেল গিয়ার। দেখ এখানে স্ট্রেট বেভেল গিয়ার কেন বুঝতে পারছিস যে টিথ গুলো দেখ স্ট্রেট আছে এখানে, কিন্তু স্ট্রেট স্ট্রেট ভাবে গেছে। সবাই দেখতে পাচ্ছিস তো? আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এখানে, তোরা বল দেখি যে এই যে দুটো শ্যাফ্ট, এক কথায় দুটো শ্যাফ্টাই তো লাগানো আছে গিয়ার দুটো, তা শ্যাফ্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর আগের যে দুটো দেখা আগে যেগুলো দেখালাম স্পাইন তোর হেলিকাল প্যারালাল আছে, এক কথা আগের যে যা কিছু এখন অব্দি গিয়ার দেখিয়েছি সেগুলো সব কটাতে শ্যাফ্ট গুলো ছিল প্যারালাল, আর এখানে আছে শ্যাফ্ট গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন তো তোরা নিশ্চয়ই আসতে পারতিস যে প্যারালাল গিয়ার মানে প্যারালাল শ্যাফ্ট হলে কোন গিয়ার ইউজ করতে হবে, আর 90 ডিগ্রি থাকা দুটো শ্যাফ্টের মধ্যে যদি পাওয়ার ট্রান্সমিশন করতে চাই তাহলে কোন গিয়ার ইউজ করতে হবে। তখন এক কথা একটু টিথ গুলোর পজিশন গুলো মানে এক কথা ওই যে বানানোর যে ইয়েটা তোর ইনক্লিনেশন যেগুলো সেগুলো একটু চেঞ্জ করে দিলে করা যাবে। মোট কথা দাদা দুটো শ্যাফটের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিস দুটো একে অপরকে ইন্টারসেক্ট করবে, এইটা হচ্ছে মেন পয়েন্ট। যেরকম আগের দুটো আগের যেগুলো দেখালাম গিয়ার গুলো সেখানে তুই দেখ শ্যাফ্ট গুলোর যে অ্যাক্সিস
সেই অ্যাক্সিস গুলো প্যারালাল ছিল, এখানে যেটা হবে যে অ্যাক্সিস গুলো ইন্টারসেক্ট করবে। বুঝতে পারছিস আশা করি? ওকে, নেক্সট হচ্ছে স্ট্রেট দেখালাম, এবার হচ্ছে স্পাইরাল বেভেল গিয়ার। দেখ তফাৎটা তো বুঝতেই পারছিস দেখেই, যে স্পাইরাল কেন, এগুলো বেভেল গিয়ার, এগুলোর শ্যাফট গুলো ইন্টারসেক্ট করছে, বাট টিথ গুলো হচ্ছে স্পাইরাল। দাদা এগুলোকেও তো মানে ওই হেলিক্যাল বেভেল গিয়ার বলা হয় নাকি, না আলাদা? হ্যাঁ স্পাইরাল, এগুলো মানে টিথ গুলোর যে ধরনটা সেটা তো সেম, বাট ওখানে তুই দেখতে পেয়েছিলি যে ওখানে তফাৎটা এই দুটোর মধ্যে যেটা, যে দুটোর শ্যাফট গুলো আলাদা, মানে শ্যাফট গুলোর যে পজিশন সেই দুটো আলাদা, এটাই হচ্ছে তফাৎ। এরপর যেটা আছে জিরো বেভেল গিয়ার, দেখ কেউ বলতে পারবি এখানে কি এমন ঘটলো যে জিরো বলে দেওয়া হচ্ছে? ভালো করে দেখ এই নিচের যে গিয়ারটা আছে ওতে ইনক্লাইনেশনটা নেই। ইনক্লাইনেশন নেই বলছিস কেন? একটু বেঁকা তো আছে, স্ট্রেট তো নয়। একটু মাথা কাটা বলতে পারবি কি দেখতে পাচ্ছিস সেটুকু বল। জিরো দেখাও দাদা। পরের ছবিটাতে যেটা দেখালে আগে, আগের ছবিটা আরেকবার দেখাও দাদা। জিরো জিরো এটা এটা ভালো করে আরেকটু দেখে নে, যাতে পরেরটাই তফাৎ আরো ভালো বুঝতে পারিস। আমি জুম করেও দেখাচ্ছি টিথ গুলো এখানে। ওকে এবার, হ্যাঁ এবার আগেরটা দেখাচ্ছি, বলছে জিরো বেভেল গিয়ার। দাদা কি স্লটটা নেই, মানে যে কোনো একটাই রোটেট করবে? হ্যাঁ এখানে বিষয়টা দেখ, একটাই রোটেট মানে কি বলতে চাইছিস? মানে একটা শ্যাফট রোটেট করবে কি ক্ষেত্রে? না না সম্ভব না, পাওয়ার ট্রান্সমিশন দরকার যেহেতু। হ্যাঁ এখান দিয়ে তো শ্যাফট লাগানো থাকবেই, মাঝখানে তো এই যে গর্ত করা যে ওটা তো না শ্যাফটটা লাগানো নেই বলে, মানে এটা তো জাস্ট এমনি দেখিয়েছে যে কিরম পজিশনে থাকে, যখন ইউজ করা হবে অ্যাপ্লাই করা হবে তখন তো অবভিয়াসলি এটাকে একটা শ্যাফটের উপরই লাগানো থাকবে, লাগানো হবে। দেখ এখানে টিপসটা তুই দেখ, এগুলো ব্যাকা তো আছে বাট দুটো সাইডই সেম ভাবে ইনক্লাইন্ড আছে, মানে মিডিলটা দেখ ওটা একবার স্ট্রেট হয়ে গেছে, তাই না? যে দুটো সাইডে মানে একটা একটা ওয়ান টাইপ অফ রাউন্ড হয়ে গেছে যেন। বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেখ আমি আরো দেখাচ্ছি তোকে ইয়ে করে, দেখ এই পোর্শনটা তুই যদি দেখিস আর এই পোর্শনটা তুই যদি দেখিস, দুটো পোর্শনের দেখ ইনক্লাইনেশন যেটা সেই দুটো উল্টো, মানে একটা রাইট সাইডে তো আর একটা লেফট সাইডে, আর মিডিল যে পোর্শনটা আছে এই যে মিডিল পোর্শনটা এখানটা দেখ স্ট্রেট হয়ে গেছে। তাই নাকি? আর ওইটা তুই যদি দেখিস, ওইটা দেখ ওটার ইনক্লিনেশনটা একই ভাবে আছে, দেখ বেঁকেছে তো বেঁকেছে একই দিকে বেঁকেছে, এমনটা নয় যে একটা একদিকে তো একটা অন্যদিকে আর মাঝখানটা স্ট্রেট, এমনটা কিন্তু নয়, পুরোটাই দেখ একই ভাবে বেঁকা।
বেশি গুণ না, আমার অলমোস্ট হয়েই এসেছে। দেখ আমি তোকে একটা জিনিস দেখাই, দুটো দুটো লাইন আমি ট্রেনে দেখাচ্ছি এখানে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, দুটোর মধ্যে তফাৎ বুঝছিস? তো এইটা হচ্ছে এই ফার্স্ট ওয়ান যেটা, এইটা এটা হচ্ছে এই যেটা আমি এখন দেখাচ্ছি এক কথায় স্পাইরাল, স্পাইরাল হ্যাঁ। আর এইটা হচ্ছে জিরো, জিরো কেন? তার কারণ তুই দেখ এর যে মিডল পোর্শনটা, এই মিডল পোর্শনটা এটা স্ট্রেট হয়ে গেছে, তাই না? মানে এটা বেঁকে আস্তে 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 স্ট্রেট হয়ে আবার উল্টো দিকে বেঁকেছে। বাট এই যেটা ফার্স্ট ওয়ান যেটা, এই এরম যেটা, এখানটায় তুই দেখ ওরকম ভাবে স্ট্রেট কোথাও হয়নি, এটা তো বেঁকতে বেঁকতে থেকেছে, তো বেঁকতেই থেকেছে। আশা করি সবাই বুঝতে পারলি কি বলতে চাইছি। ওকে, তো স্পাইরালের তো হলো, র্যাক এন্ড পিনিয়ন তো আমি আগেই দেখিয়েছি, এই যে র্যাক এন্ড পিনিয়ন, এখানে র্যাক এন্ড পিনিয়নটাই দেখ, এখানে টিথ গুলো স্ট্রেট আছে, তো এইখানটাই আবার হেলিকাল করা আছে, এরকম হতে পারে। এটা স্টিয়ারিং এ ইউজ করা হয় না? হ্যাঁ, স্টিয়ারিং এ ইউজ করা হয়, র্যাক এন্ড পিনিয়ন যে সিস্টেমটা থাকে স্টিয়ারিং এর, সেই সিস্টেমে র্যাক এন্ড পিনিয়ন।